সেই তত্ত্বাবধায়কের জন্য বিরুদ্ধে আন্দোলন শেষ, গণতন্ত্রের জন্য আন্দোলন শেষ। এখন তবে আন্দোলন হলো আমাদের নতুন বাংলাদেশ গড়ার, সোনার বাংলাদেশ গড়ার, ডিজিটাল বাংলাদেশ গড়ার, এবং যাতে আমরা এখন যুদ্ধ অপরাধীদের বিচার, যাতে আমরা সামনে গণতন্ত্র টিকিয়ে রাখতে পারি বাংলাদেশে, সেটার আন্দোলন। আপনারা এই আন্দোলন ছাড়বেন না, আপনারা এই আন্দোলন করে যাবেন, আমাদের সহযোগিতা করে যাবেন, এবং আশা করি 2021 এর মধ্যে আমরা একটা মধ্য আয়ের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এবং সোনার বাংলা গড়ে তুলতে পারব। গত 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় বার্সেলোনার স্থানীয় একটি হোটেলে আওয়ামী লীগ কাতালুনিয়া স্পেন শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি দেশকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করে বলেন, একটা বাংলাদেশ যেখানে কোনো দরিদ্রতা নাই, যেখানে কোনো অভাব নাই, দেশের মানুষ যাতে খেতে পারে, নিজের পরিবারকে পরিবার চালাতে পারে, ঘর চালাতে পারে, এইটাই একটা মধ্য আয়ের একটা দেশ। নুরেজামান খোকনের পরিচালনায় এবং মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতে আসা বাংলাদেশের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটির ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চেয়ারম্যান হাসানুল হক ইনু, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ সহ বার্সেলোনা আওয়ামী লীগ, যুবলীগ এবং বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, আমরা কিন্তু 2 বছরের মধ্যে চার্জশিট গঠন করে তাদের আমরা গ্রেপ্তার করতে পেরেছি, এবং সেটা ধারণা ছিল যে যে মুহূর্তে নিজামি গ্রেপ্তার হবে, সাহাদুল কাদের গ্রেপ্তার হবে, সারা বাংলাদেশে একটা আন্দোলন সৃষ্টি হবে, কিন্তু এদেশের জনগণ দেখলাম স্বাধীনতা পক্ষ শক্তি বেশি। তারপরও এখন যে নোংরা খেলা আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী খেলছে, শুধু এই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই আজকে সেই ধরনের কর্মসূচি দিচ্ছে, যে কর্মসূচির প্রতি বাংলার জনগণের কোনো সমর্থন নেই। কাজে ইনশাল্লাহ বাংলার মাটিতে ওই যুদ্ধাপরাধীদের আমরা বিচার করবই। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, চক্রান্তকারীদের চক্রান্তকে বানচাল করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে আনতে বর্তমান মহাজোট সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কিছু মহলের বা মজুতদারীদের কিছু চক্রান্ত ষড়যন্ত্র কাজ করছে, তবে আমরা চিহ্নিত করতে পারছি যে কোথায় চক্রান্তটা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে অবিলম্বে সেই চক্রান্তটা বানচাল করে চাল, ডাল, চিনি এবং ভোজ্য তেল, এই 4টা বিষয় ক্রয় ক্ষমতার ভিতরে আমরা নামিয়ে আনতে সক্ষম হব আর কি। সবার শেষ পর্যায়ে বার্সেলোনার স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতিয়ে রাখেন উপস্থিতিদের। সজীব ওয়াজেদ জয়ের আকস্মিক এই আগমনে স্পেন প্রবাসী নেতাকর্মীরা যেমন পুলকিত হন, তেমনি তিনিও আশ্বস্ত করেন ডিজিটাল বাংলাদেশের জন্য দু একটি কাজ করে দেশীয় রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবেন। আফাত জনি, NTV News, বার্সেলোনা, স্পেন।